পঞ্চায়েত নির্বাচনের আগে মুর্শিদাবাদে ফের শক্তি বৃদ্ধি কংগ্রেসের। ফরাক্কায় তৃণমূল থেকে শতাধিক কর্মী সমর্থক অধীর চৌধুরীর হাত ধরে যোগ দিলেন কংগ্রেসে। এবার পুজোয় স্কুটি পেতে আসতে হবে কাবেরিতে, জমজমাটি শারদ প্রাতে সোনা পাবেন হাতে হাতে, সাজতে পুজোয় নতুন রূপে আসতেই হবে কাবেরিতে। কাবেরি আপনাদের প্রিয় পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর। পঞ্চায়েত নির্বাচনের আগে মুর্শিদাবাদে শক্তি বৃদ্ধি করল কংগ্রেস। ফরাক্কায় তৃণমূল থেকে শতাধিক কর্মী সমর্থক সাংসদ অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করলেন। রবিবার দুপুরে বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর চৌধুরীর হাত ধরে তারা তৃণমূল থেকে কংগ্রেসে যোগদান করেন বলে দাবি। কংগ্রেসের দাবি, ফরাক্কায় শফিকুল শেখ ও খুরশেদ বিবির হাত ধরে এদিন শতাধিক কর্মী যোগ দেয়। এই যোগদানের পর উচ্ছ্বসিত কংগ্রেস নেতৃত্ব। অধীর চৌধুরীর দাবি, এই যোগদানের পর আরও বহু যোগদান হবে। তৃণমূল যেভাবে ভাঙছে, আগামী দিনে সেই ভাঙন আরও তীব্র হবে। মুর্শিদাবাদের এক প্রান্তে যখন তৃণমূল ভাঙছে, এই ভাঙন সব প্রান্তে হবে। সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে নতুন প্রবণতা এটাই যে তৃণমূল ছেড়ে তৃণমূলের প্রতি মোহভঙ্গ হবার কারণে তৃণমূলের যারা তৃণমূল স্তরের কর্মী বিশেষ করে তারা কংগ্রেস দলে যোগদান করছে। আমরা তাদেরকে উষ্ণ অভিনন্দন জানিয়ে কংগ্রেস দলে স্বাগত জানিয়েছি। তাদেরকে যথাযোগ্য সম্মান দিয়ে মর্যাদা দিয়ে আমরা দলের মধ্যে গ্রহণ করেছি। ফরাক্কায় নেতৃত্ব পরিবর্তনের পর নতুনভাবে ফরাক্কা জেগে উঠেছে এবং ফরাক্কায় আমরা কিছুদিন আগে চিন্তন শিবিরে তার প্রমাণ পেয়েছিলাম। সেখানেও তৃণমূল থেকে যোগদান হয়েছিল কংগ্রেসে, আজও যোগদান চলছে। অতএব মুর্শিদাবাদ জেলা জুড়ে আগামী দিনে কংগ্রেস তার হারিয়ে যাওয়া জমি দ্রুত পুনরুদ্ধার করছে, এগুলো তার স্পষ্ট ইঙ্গিত। এবং মুর্শিদাবাদ জেলা কংগ্রেস পার্টি আবার তার হারিয়ে যাওয়া জমি ফিরে পেয়ে তার অতীত গৌরবকে, তার অতীত অস্তিত্বকে আবার নতুনভাবে প্রমাণ করতে চলেছে। আমরা মুর্শিদাবাদ যে কংগ্রেসের ছিল, সেই মুর্শিদাবাদকে আবার কংগ্রেসের রূপান্তরিত করবার আমাদের শপথ আমরা নিয়েছি। যদিও কংগ্রেসের এই সমস্ত দাবি মানতে নারাজ তৃণমূল শিবির। গোটা মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস পার্টিটা একটা সাইনবোর্ড, কিছু লোককে খাইয়ে দাইয়ে, বিরিয়ানি খাইয়ে, টাকা দিয়ে বলতে বল, তোরা বল যে আমরা তৃণমূলে ছিলাম, কংগ্রেসে যোগ দিচ্ছি, এটা একটা নাটক। সেই নাটক অধীর চৌধুরী করছে, কেন করছে? প্রচারের আলোয় থাকতে যে না আমি আছি। বাবা তোমার ছুটি হয়ে গেছে অনেক দিন আগে,